জাসমিন ট্রাইডেবেল। জাসমিন তার তিন স্তনের জন্য সবার কাছে পরিচিত। তার আসল নাম এলিসা হেসলার। 21 বছর বয়সী জাসমিন একজন লাইসেন্সপ্রাপ্ত ম্যাসাজ থেরাপিস্ট, যে নিজেকে ক্রিস অ্যাঞ্জেলেসের ভক্ত মনে করে। তবে তার জন্ম থেকে তিনটি স্তন ছিল না। তিনি 20,000 টাকা খরচ করে সার্জারি করে একটি নতুন স্তন লাগিয়েছে। জাসমিন জানিয়েছে সে এটা দিয়ে একটি টিভি রিয়েলিটি শোতে তার জায়গা তৈরি করতে চেয়েছিল। রিয়েলিটি শোর পরে এখনও কাজ চলছে। তিনি জানিয়েছেন ম্যাসাজ থেরাপিস্ট হিসেবেও তিনি অনেক টাকা কামাতেন, কিন্তু ওই কাজটি তার পছন্দ ছিল না। তবে তিনি এখন ওই কাজের থেকেও বেশি টাকা ইনকাম করতে পারছেন এবং মাঝে মাঝে কয়েকটা টিভি শোতেও কাজ করেছে, আর টিভিতে আসতে খুব ভালো লাগে তার। তবে অনেক লোক জাসমিনের দ্বিতীয় স্তরকে নকল বলে মনে করেন। এমনকি একটি নিউজ চ্যানেল তার থার্মাল ছবি তুলেছিল, যেখানে তার তৃতীয় স্তনের কোনো চিহ্নই দেখা যায়নি। ক্রিস্টিনা রেই, ওয়ার্ল্ড বিগেস্ট লিপস। ক্রিস্টিনা রেই তার পছন্দের কার্টুন ক্যারেক্টার জেসিকা রেবিটের মতো হওয়ার জন্য 100 সিলিকন ইনজেকশন ব্যবহার করে ফেলেছে। এর ফলে সে আজ পুরো বিশ্বে তার বড় ঠোঁটের জন্য পরিচিত। ক্রিস্টিনা রেই জানিয়েছে পূর্বে তার পাতলা ঠোঁটের জন্য তাকে নাকি খুব বিশ্রী দেখাতো, তাই সে $4,000 খরচ করে তার ঠোঁট জেসিকা রেবিটের মতো বানাতে চেয়েছে। তিনি 6 বছরে 100টি সিলিকন ইনজেকশন ব্যবহার করে ফেলেছে, এই কারণে তার ঠোঁটের আকৃতি অনেক বড় হয়ে গেছে। বর্তমানে তিনি বিশ্বের সবচেয়ে বড় ঠোঁটওয়ালা মহিলা। রাশিয়ায় বসবাস করা ক্রিস্টিনা রেই জানিয়েছেন তিনি সিলিকন ইনজেকশন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন যখন তাকে স্কুলে সবাই খুব জ্বালাতন করত, কারণ সে মনে করতো তার পাতলা ঠোঁটের কারণে তাকে সবাই খুব জ্বালাতন করত। তার মতে তার এই বড় বড় আকৃতির ঠোঁটের জন্য তাকে বর্তমানে অনেক সুন্দর লাগে। এই বড় ঠোঁট তার খুবই পছন্দ। এতে মানুষ তার সম্পর্কে যাই বলুক, সে জানে মানুষ তাকে অনেক আজব ও অদ্ভুত নামে ডেকে থাকে, তবে তার এতে কিছু যায় আসে না। তিনি আরও জানিয়েছেন এই ঠোঁটের পরে সে অনেক কনফিডেন্ট পায়, আর এতে তার পিতা এবং মাতা দুজনেই খুব খুশি। এছাড়াও তার কিছু শুভাকাঙ্ক্ষী তার ঠোঁট আর বড় করতে নিষেধ করেছেন, তবে তিনি তার ঠোঁট আরও বড় করতে চান, সে এতটুকুতে সন্তুষ্ট নন। মাইকেল রুফিনালি, ওয়ার্ল্ড লার্জেস্ট হিপস। পৃথিবীর সব থেকে বড় নিতম্বের রেকর্ড একজন আমেরিকান মহিলা মাইকেল রুফিনালি এর নামে। তার জন্ম হয়েছিল 1972 সালে। তার ওজন আনুমানিক 192 কিলোগ্রাম। তার নিতম্বের পরিধি আনুমানিক 2.4 মিটার, যেখানে তার কোমর মাত্র 3 ফুট 4 ইঞ্চি আর তিনি লম্বায় 5 ফুট 4 ইঞ্চি। মাইকেল জানিয়েছে সে যখন যুবতী ছিল তখন তার শরীর সাধারণ মানুষের মতোই ছিল, কিন্তু সে যখন 22 বছর বয়সে তার প্রথম সন্তানের জন্ম দেয় তখন হঠাৎ করে তার ওজন বেড়ে 106 কিলোগ্রাম হয়ে যায়। তারপর থেকেই বাচ্চা জন্ম দেওয়ার সাথে সাথে তার ওজন বৃদ্ধি পেতে থাকে, আর সাথে সাথে তার নিতম্বের আকারও বৃদ্ধি পেতে থাকে। মাইকেল প্রতিদিন 5,000 ক্যালোরি খাবার খায়। এটা হতে পারে যে তার খাওয়া দাওয়ার কারণে তার ফ্যাট টিস্যু উচ্চ স্তরে পৌঁছে গিয়েছে। এই অবস্থাকে মেডিকেল সায়েন্সে লিপিডিমা বলা হয়। সে জানিয়েছে তার পরিবারের সব মহিলার নিতম্বের আকারই অনেক বড় বড়। তার মায়ের নিতম্বের আকারও অনেক বড় ছিল। অ্যাবিগ্যালি অ্যান্ড ব্রিটানি, দ্য টু হেড ওম্যান। অ্যাবিগ্যালি অ্যান্ড ব্রিটানি যমজ দুই বোন। তাদের শরীর একটাই, তবে মাথা আলাদা আলাদা। এটা একটি আশ্চর্যজনক ঘটনা যাকে ডাইসেফালিক প্যারাপাগাস বলা হয় থাকে। এর থেকেও অবাক করা বিষয় হলো একই শরীরে তাদের পেট ও পিঠের হাড় আলাদা আলাদা। যে কোনো কাজ করতে হলে তাদের একজন আরেকজনের উপর ভরসা করতে হয়। তবে তারা দুইজনই যমজ বোনের মতো কাজ করে। দুইজনের খাবার থেকে শুরু করে হাতের লেখা পর্যন্ত আলাদা আলাদা। এটা সত্যি যে তারা যখন ছোট ছিল তখন তাদের হয়তো অনেক সমস্যা সম্মুখীন হতে হয়েছে, তবে সময়ের সাথে সাথে একজন আরেকজনের সাথে সামঞ্জস্য করে নিয়েছে। আপনি হয়তো বুঝতে পারছেন, আপনি যদি কোথাও যেতে চান কিন্তু অন্য কেউ আপনার পা নিয়ন্ত্রণ করছে তাহলে আপনার কেমন লাগবে। অ্যাবিগ্যালি অ্যান্ড ব্রিটানি 1990 সালে মিনিসোটায় জন্মগ্রহণ করেন। তার বাবা একজন কার্পেন্টার আর মা একজন নার্সের কাজ করত। তাদের একটি ভাই ও একটি বোন রয়েছে যারা সম্পূর্ণ স্বাভাবিক। অ্যাবিগ্যালি অঙ্কে খুবই ভালো, ব্রিটানি লেখায় খুবই পারদর্শী। যখন কোনো ইমেইলের উত্তর দিতে হয় তখন দুজন মিলেই লেখেন। এরা একজন আরেকজনের ভাবনাকে খুব ভালোভাবে বুঝতে পারে। খুব কম কথা বলেই একজন আরেকজনের মনের কথা বুঝে ফেলতে পারে। জ্যোতি আমেক, স্মলেস্ট ওম্যান। 22 বছর বয়সী জ্যোতি আমেক একজন ভারতীয় নাগরিক। তিনি পেশায় একজন অভিনেত্রী, তবে তিনি পরিচিতি লাভ করেছেন তার ছোট আকৃতির কারণে। পৃথিবীর সব থেকে ছোট মহিলা হওয়ার কারণে তার নাম গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে রয়েছে। তার উচ্চতা মাত্র 2 ফিট আর ওজন মাত্র 5 কিলোগ্রাম। সে ডোয়ার্ফিজমের একটি রোগ নিয়ে অ্যাকান্ড্রোপ্লাসিয়ার সাথে জন্ম নিয়েছে। তার আকৃতি ছোট হওয়ার কারণে সে পুরো বিশ্বে পরিচিতি লাভ করেছে। তবে তার আকৃতি ছোট হলেও তার শরীরে কোনো কিছুর কমতি নেই। তবে তার আকৃতি ছোট হওয়ার একটি অবাক বিষয় হলো তার শরীর সম্পূর্ণ পুরোপুরুষণ অবস্থায় রয়েছে। তার এই ব্যাপক পরিচিতি নিয়ে তিনি জানিয়েছেন তার খুব ভালো লাগে এটা ভেবে যে তাকে বিশ্বের সব মানুষ চেনে এবং সবাই তার সাথে দেখা করতেও আসে। কিন্তু সে খুব কষ্ট পায় যখন তাকে বাচ্চাদের মতো ট্রিট করে। যখন কেউ তার চুল ধরে তখন তার খুব রাগ হয়। জ্যোতি জানিয়েছে তার স্বপ্ন হলো সে হলিউডে অভিনয় করবে।
অ্যানায়া হাউকিন। ওয়ার্ল্ড লার্জেস্ট ন্যাচারাল ব্রেস্ট। আমেরিকায় বসবাস করা অ্যানায়া হাউকিন তার স্তনের জন্য বিশ্বে সবার কাছে পরিচিত। সে পৃথিবীর সবচেয়ে বড় স্তনওয়ালা মহিলা, যার বুক 43 ইঞ্চি চওড়া আর স্তন 70 ইঞ্চিরও বড়। তিনি বর্তমানে ইউএস এর 52 আই সাইজের ব্রা পরে। তার ব্রার সাইজ বিশ্বের কোনো দেশে তৈরি করা হয় না, তিনি অর্ডার করেই তৈরি করিয়ে নেন। 9 বছর বয়স থেকেই তার স্তন বিকশিত হতে থাকে। বয়সের সাথে সাথে তার স্তনের আকার বৃদ্ধি পেতে থাকে। তিনি মাত্র ক্লাস 3 থেকেই বেড়া পড়া শুরু করে দেয়। 2000 সালে তার স্তনের জন্য তাকে গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা দেওয়া হয়। তিনি জানান, এটা তার জন্য একটি অনেক বড় সম্মাননা, এর কারণে মানুষ তাকে সবসময় মনে রাখবে। এলাইন ডেভিডসন মোস বডি পিয়ারসেন। ব্রাজিলে জন্মগ্রহণ করা এলাইন ডেভিডসন মোস প্রাইসি ডোমেন হিসেবে সবার কাছে পরিচিত, এই কারণে তার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে লিপিবদ্ধ করা হয়েছে। তিনি তার শরীরে প্রথম ছিদ্র 1977 সালে করিয়েছিলেন আর 2006 সালের 8ই জুন পর্যন্ত 4225টি ছিদ্র করিয়ে ফেলেছেন। তিনি তার শরীরে একের পর এক ছিদ্র করেই যাচ্ছেন। তার আজব মেকআপ ও পোশাকে সে নিজেকে দিনে দিনে অদ্ভুত বানিয়ে ফেলছেন আর গোপনাঙ্গের শরীরের তুলনায় বেশি ছিদ্র করিয়েছেন। তার গোপনাঙ্গেই রয়েছে 500 বেশি ছিদ্র। 2008 সাল পর্যন্ত তার শরীরে পিয়ারসিং এর সংখ্যা ছিল 5920, যা 2009 সালে হয়ে যায় 6005 আর 2010 সালে তা পৌঁছে 6725 ও 2012তে তার সংখ্যা গিয়ে দাঁড়ায় 9000-এ। 2009 সালের খবর অনুযায়ী সে তার শরীরে 9800 পিয়ারসিং করিয়ে ফেলেছে। সে পেশায় একজন নার্স। ডেভিডসন কোনো প্রকার মাদক সেবন করে না। সে তার জন্মস্থান ব্রাজিল ছেড়ে স্কটল্যান্ডে বসবাস করে। জুলিয়া গান্সি মোস ট্যাটুড ওম্যান। জুলিয়া গান্সি এক প্রকার স্কিনের রোগে আক্রান্ত, যে রোগের নাম পোরফেরিয়া, আর এই রোগের কারণে সে অনেক কুচ্ছিত দেখতে ছিল। সে ঘর থেকে বের হতে অনেক সমস্যা বোধ করত। যখন চিকিৎসকরাও তার কোনো চিকিৎসা করতে পারল না, তখন সে অনেক নিরাশ হয়ে পড়েছিল। তারপর সে তার এক প্লাস্টিক সার্জন বন্ধুর কাছে যায়। পরবর্তীতে তার প্লাস্টিক সার্জন বন্ধু তাকে পরামর্শ দেয় তার শরীরে ট্যাটু করার জন্য, তবে তার একটা দুইটা ট্যাটুতে তার সন্তুষ্ট হতে পারছিল না। প্রথমে সে তার পুরো পায়ে ট্যাটু করিয়ে নেয়, পরে দুই হাত ও আস্তে আস্তে সম্পূর্ণ শরীর সে ট্যাটু করিয়ে ফেলে। সে আসলে ট্যাটুর সাহায্যে তার চামড়ার রোগটাকে মানুষের কাছ থেকে লুকাতে চেয়েছিল। সে তার সম্পূর্ণ শরীর ও মুখ ট্যাটুর সাহায্যে লুকিয়ে ফেলেছিল। সে তার শরীরের 96% অংশ ট্যাটু করিয়ে ফেলেছে। এটি করতে তার 5 বছরের বেশি সময় লেগেছে। এখন পর্যন্ত এই ট্যাটুর জন্য তার খরচ হয়েছে প্রায় $80,000। সে অনেক টিভি শোতেও কাজ করেছে। সে তার অদ্ভুত লুকের জন্য সবার কাছে পরিচিত। তিনি অ্যারোস্মিথের একটি মিউজিক অ্যালবামের পিঙ্ক শিরোনামের একটি গানের ভিডিওতে কাজ করেছেন। বর্তমানে বিশ্বের সব থেকে বেশি ট্যাটুওয়ালা মহিলা হিসেবে তার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে লিপিবদ্ধ রয়েছে। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো তা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইকে ক্লিক করবেন আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আরও এমন রহস্য রোমাঞ্চ এবং ভিন্ন রকম ভিডিও পেতে নিচে থাকা লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার পর বেল আইকন ক্লিক করে রাখুন। কথা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আবরণ ফ্রন্টিয়ার চ্যানেলের সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।